নমস্কার মুয়্রী ব্লেসিং টিম ভুবনেশ্বর দ্য অনটোল স্টোড়ি অফ সীতা সীতা জীবনর অকু কাহানী তৃতীয় অধ্যায় তৃতীয় খণ্ডে আজ আমি পৌঁছিছি আজ আমি সীতাকর কিছু অনুভূতি জাঁয়া কৌশি সুরক্ষা অবস্থা মাতা সীতা যথেষ্ট নয়ন সে যেতে বেড়ে বি চাহুলে অন্য মান আখি ধূলিদি সে বাহারক চাল যা আজ এ বিষয়ে গোট ঘটনা জাঁবা দিনে ভোর সময় মিনাকি দেখতে রাত্রি রাত্রী জগুয়াল আখি নিদ আসাই সে তুরন্ত ভিতরক যাই মাতা সীতা খোঁজেন মাতা সীতা সেঠানে নথা দিয়ে বহু খোঁজলাপরে তা জনা পড়ে যে সে নদী তীর যাই মীনাক্ষী নদী আড়া এবং দেখ মাতা সীতা নদী গাড়ি উলজ দেখি মাতা সীতা এত সকাল নদী পাখক আসবার কারণ পছর মাতা সীতা কহার କାଲି ରାତ୍ରିରେ ଏ ନଦୀ ଏକ ବଳଦର ଜୀବନ ନେଇଗଲା ସେ ବିଚରା କୃଷକ କ'ଣ କରିବ ବଳଦଟି ପାଣି ପିଇବାକୁ ଆସିଥିଲା ଏବଂ ଏ ନଦୀ ତାର ଜୀବନ ନେଇଯାଇଛି ଏହା ଶୁଣି ମିନାକ୍ଷୀ ଆଶ୍ଚର୍ଯ୍ୟ ହୁଅନ୍ତି ଏବଂ କହନ୍ତି ଏହା ଆପଣ କେମିତି ଜାଣିଲେ କାଲି ରାତ୍ରିରେ ଖୁବ୍ ବର୍ଷା ହୋଇଛି ଏବଂ ଅତ୍ୟଧିକ ବର୍ଷା ଯୋଗୁଁ ନଦୀର ସ୍ରତକ ପ୍ରଖର ଥିବ ପ୍ରଖର ଥିବା ନଦୀରେ ଯେତେବେଳେ ବଳଦ ପାଣି ପିଇଛି ତା ଗୋଡ଼ ଖସିଯାଇଥିବାରୁ ସେ ପ୍ରାଣ ହରାଇଥିବ ଏହା ଶୁଣି ମାତା ସୀତା କହିଲେ হ্যাঁ সেমিতিবিপরে কিন্তু আমি সে কৃষক কু সাহায্য করা উচিত এই সবু কথা জনক বাবা মাতা সীতা বিস্তৃত ভাবে জনাই দে এবং এক বড়দ দেওয়া পিতা জনক অনুরোধ কলে জনক বাবা এ কথার খুব আনন্দ নেক এক কর্মচারী যশুপক্ষী মানুষ অন্তরদি ভাল পায়ে এবং যত্ন নিয়ে এবং পশুপক্ষী কথা হয়েপরে ସେମିତି ଏକ ସେମିତି ଏକ କର୍ମଚାରୀ କିରଣ ତାକୁ ଏହାର କାର୍ଯ୍ୟଭାର ନ୍ୟସ୍ତ କଲେ ମୀନାକ୍ଷୀ ପରି କିରଣ ମଧ୍ୟ ମାତା ସୀତାଙ୍କ ପାଇଁ କିଛି ବି କରିବା ପାଇଁ ସର୍ବଦା ତପ୍ତର ଥାଆନ୍ତି ମିନାକ୍ଷୀ ଏ ସନ୍ଦେଶ କିରଣକୁ ଦିଅନ୍ତି ଏବଂ ତାପରେ ଜନକ ବାବା ମାତା ସୀତା ଏବଂ କିରଣ ତା ସହିତ ଗୋଟିଏ ବଳଦକୁ ଧରି ସେମାନେ କୃଷକକୁ ଖୋଜିବାକୁ ଲାଗନ୍ତି କିନ୍ତୁ ସେମାନେ ପାଉନଥାନ୍ତି যে জনক বাবা এপ্ন লা ফে যাওয়া বল মা সীতা কহার মাতা সীতা দৃঢ়তার সহ মনে করেন এবং সে দুঃখী কৃষক কু খোঁজবার লাগতি এবং আশ্চর্য কথা এ যে সে কৃষক মিয এবার জনক বাবা বড়দটি তাকে দিকে এবং কৃষক খুব আনন্দ হে এবং রাজা কৃতজ্ঞতা জ্ঞাপন করে বাবা কহত এই কৃতজ্ঞতার অসলি হকদার মাতা সীতা অটেন যে তুমর বড়দ ପାଣିରେ ପଡ଼ି ମୃତ୍ୟୁବରଣ କରିଥିବାର ଦେଖିଦେଇଥିଲେ ତାପରେ ସେମାନେ ସେଠାରୁ ଫେରିଆସନ୍ତି କିନ୍ତୁ ମୀନାକ୍ଷୀ ଦେଖନ୍ତି ମାତା ସୀତା ଏକ ପଶ୍ଚାତପ ଭାବନା ନେଇ ନଦୀ ସାଥିରେ ପୁଣି କଥା ହେଉଛନ୍ତି ମୀନାକ୍ଷୀ ଏକ ଆଲୋକର ପ୍ରକାଶ ଦେଖିପାରନ୍ତି ଏବଂ ମାତା ସୀତା ତାପରେ ଶାନ୍ତ ଏବଂ ନମ୍ର ଜଣାପଡ଼ନ୍ତି ମୀନାକ୍ଷୀ ଏହି ବିଷୟରେ ପ୍ରଶ୍ନ କରନ୍ତି ମାତା ସୀତା ଉତ୍ତର ଦିଅନ୍ତି ତୁମେ କ'ଣ ନଦୀ ଦେବୀଙ୍କୁ ଦର୍ଶନ କଲ ମୀନାକ୍ଷୀ ମନା କରନ୍ତି ଏବଂ ମାତା ସୀତା କହନ୍ତି ନଦୀ ଦେବୀ ମୋତେ ଶିକ୍ଷା ଦେଉଥିଲେ ମୋତେ ଜୀବନ ମରଣ ବିଷୟରେ ବୁଝାଉଥିଲେ ଏ ଜଗତ ଦିନେ ସମସ୍ତ ପ୍ରାଣୀଙ୍କୁ ଜନ୍ମମୂର୍ତ୍ତି ଭିତରେ ଯିବାକୁ ପଡ଼େ ବଳଦଟିରେ ଯିବାର ସମୟ ହୋଇଯାଇଥିବାରୁ ସେ ମୃତ୍ୟୁବରଣ କଲା ନଦୀ ନ ହୋଇଥିଲେ ମଧ୍ୟ ସେ ସେଦିନ ନିଶ୍ଚୟ ମୃତ୍ୟୁବରଣ କରିଥାନ୍ତା ଏଥିରେ ବରଂ ମୁଁ ଦୁଃଖୀ ହେବା ଉଚିତ ନୁହଁ କାହିଁକିନା ମୃତ୍ୟୁ ନାହିଁ তো জন্মবি না এইসব জ্ঞানপ্রাই তো নদী দেবী মতো ডাকিলে মীনাক্ষী কহতি এসব সত্য অটে কিন্তু এ শিক্ষা ভারী কষ্টদায়ক মধ্যে। শুনে মাতা সীতা কিছু সময় চুপ রই তা বা ঢঙ্গে কহতি মীনাক্ষী তুমি মধ্যে দুঃখী হে উচিত নুহ তুমি বর্ষ বর্ষ ধরি তুম পিতাঙ্কর মৃত্যুপ্রাই নিজক দোষী মনে করে দুঃখ দুছ কারণ তাঙ্কর সে সময়ের মৃত্যু স্থির নিশ্চিত তুমি এখন কেবে নিজক দোষ বলে মনে করা উচিত নুনা মীনাক্ষী এইসব শুনে আশ্চর্য হয়ে জানতি। পচারি মাতা আপনার কমিটি জাঁলে মাতা কহলে মীনাক্ষী এবে তুমি দুঃখী অছ কিন্তু তুমি এ সত্যক অনুভব কর এবং দুঃখী হুয় না এই কথা শুনে মীনাক্ষী হৃদয় শান্তি যায়। এবং এক অহায়তক ଶାନ୍ତ ସ୍ନିଗ୍ଧତାର ଅନୁଭବ ହୁଏ ଆଜି ପାଇଁ ଏତିକି